হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পাশে ভিডিওটি দেখেন। পেয়ো নবী কাদিতে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা পান মদিনা। রাজা রাজা, তোমার বড় বড় নাম কি? বাচ্চা। তোমার আব্বুর নাম কি? মিস্টার জামাল মিয়া। মিস্টার জামাল মিয়া, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যে ঘটনা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই ডিসপ্লেতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি হুবহু তাইরে হুজুরের মতো কণ্ঠে বয়ান করবেন এবং গজাল। তোমার নাম কি? রাজা। রাজা, তোমার বড় ভাইয়ের নাম কি? বাচ্চা। তোমার আব্বুর নাম কি? মিস্টার জামাল মিয়া। মিস্টার জামাল মিয়া, মিস্টার জামাল মিয়ার ছেলে বাচ্চা, বাচ্চার ভাই রাজা। খুবই সুন্দর নাম। এবং তুমি এখন কি শুনাবে আমাদেরকে? তাইরির গজাল। প্রিয় দর্শক, এই শিশু বাচ্চাটির একটি গজল আমি শুনেছিলাম একজনের মোবাইলে, খুবই ভালো লাগছে। হুবহু তাহেরি হুজুরের মতোই কণ্ঠ। আসলে তাহেরি হুজুরের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। বাংলাদেশ না শুধু, আমার মনে হয় বাংলাদেশের মতো আরও অনেক দেশ আছে তাহেরি হুজুরকে চিনে এবং তাহেরি হুজুরকে নিয়ে অস্পড়ায়। আসলে তাহেরি হুজুরের প্রতিটা অজে স্টেজে যে কোনো কথা বলুক না কেন, সেটি ডায়লগ হিসাবে খুবই অতি শীঘ্রই ভাইরাল হয়ে যায়। আর সেই কারণে ছোট বড় বৃদ্ধ সবাই তাহেরি হুজুরকে চিনে। তোমরা কি তাহেরি হুজুরের ওয়াজ দেখো? এখন তাহেরি হুজুরের কি শোনাবা আমাদেরকে? গজাল। গজাল, কোন গজালটা শোনাবা? মদিনা জান মদিনা। আজ এটা একটু জোরে বলবা। তাহেরি হুজুরকে অনেক ভালোবাসো? জি। কতটুক ভালোবাসো? মনের টিক্কা। মনের টিক্কা ভালোবাসো? হাতে দেখাও তো দেখি কতটুক ভালোবাসো। হাতে দেখাও। তিনজনকে তাহেরি হুজুরকে ভালোবাসো? জি। তোমরা তিনজনকে তাহেরি হুজুর রস করতে পারো? জি। শুনো সব সময়? জি। আচ্ছা, এখন তাহেরি হুজুরের গজলটা তুমি জোরে বলবা। হ্যাঁ, শুনো। মদিনা জান মদিনা, মদিনা পান মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। মদিনা গর সিটি গুল ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা পানের মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। মদিনা গর সিটি গুল ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা পানের মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। মদিনা গর সিটি গুল ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা পানের মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। মদিনা গর সিটি গুল ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, মদিনা জান মদিনা, মদিনা পান মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। মদিনা গর সিটি গুল ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, মদিনা যা মদিনা, মদিনা পানের মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যাই না। প্রিয় দর্শক, আমি ভিডিওটি মানে ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো, অবশ্যই হাততালি দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শিশুটির কণ্ঠ কেমন। এবং আমার আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে তাহেরি হুজুর আমার সামনে বসা। কেন বসা, কেন বলছি? কারণ হচ্ছে আমি নিজের চোখের সামনে আমি বহুবার তাহেরি হুজুরের ওয়াজ শুনেছি। মিনিমাম মনে 35টা ওয়াজ আমি তাহেরি হুজুরের ওয়াজ শুনেছি। আর সেই কারণে
আমি আমার কাছে এমনই মনে হচ্ছে যে তাহের হুজুর আমাদের সামনেই আছে, কারণ তাহের হুজুরের কণ্ঠটা সেম এরকমই তোমার কাছে। এই 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 গজলটা শোনার পরে যদি রাজা আমার দিকে তাকাও, এই গজলটা শোনার পরে যদি তাহের হুজুর নিজে তোমার কাছে আসে, তোমাকে আদর করে, তোমার কাছে কেমন লাগবো? ভালো। তুমি কি তাহের হুজুরকে একটা সমা দিতে পারবা? জি। যদি বলো আমি তাহের হুজুরকে একটা সমা দিব যদি সরাসরি তাহের হুজুর আমার কাছে আসে। সবার কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? তাহের হুজুরের একজন ভক্ত আমি, অনেক যুবকদের মুখে শুনি যে তাহের হুজুর হচ্ছে সুন্নতের একজন আইডল। আমি বলবো শুধু যুবক না, শিশুদেরও আইডল। কেন না দেখেন, এত এতটুকু বয়সে তাহের হুজুরকে যতটা ভালোবাসবে এবং তাহের হুজুরের কণ্ঠকে এভাবে কুফি করবে এবং তাহের হুজুরের গজল যে এত সুন্দরভাবে তারা গাইবে, আসলে আমার কাছে মানে অবাস্তবের মতো লাগছে। সো সবাই এই শিশুটির জন্য দোয়া করবেন। তুমি যদি, তোমাকে যদি তাহের হুজুর নিজে নিয়ে মাদ্রাসায় ভর্তি করো, তুমি কি ভর্তি হইবা, পড়াশোনা করবা? তাহের হুজুর যদি নিজে তাকে পড়াশোনা করায় মাদ্রাসায় নিয়ে, তাহলে তিনি শিশুটি মাদ্রাসায় পড়াশোনা করবে। এখন মনে হচ্ছে পড়াশোনা করে না, এভাবে খেলাধুলা করছে, কারণ আপনারা তাদের সাথে দুইটা শিশু দেখ। তোমার নাম কি? ইয়াসিন। আর তোমার নাম? রাজা। তুমি কি পারো? আমি গজল পারি। তুমি গজল পারো? তুমি শোনাইবা? আচ্ছা, তাহলে তোমার গজলটা আমি পরবর্তীতে আবার শুনবো, কেমন? সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।